আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপুরা, সবাই কেমন আছেন? আমি এই জারগুলো কিনেছিলাম গত পরশু দিন, তো এখনও ইউজ করা হয়নি। আমি জারগুলো ধুয়ে দিয়েছিলাম, তারপরে শুকিয়ে নিয়েছি, তারপর একটু মুছে ফেলছি, কারণ এটাতে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ায় লবণ রাখবো। আর হলুদের গুঁড়া কিন্তু গ্লাস জারে রাখাই ভালো, প্লাস্টিক জারে কিন্তু কালারটা একদম লেগে যায় জারের গায়েতে, তো খুবই বাজে একটা অবস্থা লাগে। আর এই জন্য গ্লাস জারটা কিন্তু অনেক ভালোই লাগে। সম্প্রতি কিছু ভাইরাল নিউজ আসলে মনটাকে অনেক কেমন উদাসীন করে ফেলছে, মনটা খুব খারাপ লাগছে। প্রথমত যে নিউজটা ছিল, একজন অধ্যাপিকা যে তিনি আত্মহত্যা করেছে, এই নিউজটা আসলে সবাই জানে। আসলে মানুষ, আমার মনে হয় যে কিছু কিছু বিষয় পরবর্তীতে আফসোসের কারণেই মানুষ কিছু ভয়ানক সিদ্ধান্ত নেয়। মানুষ অনেক কিছুই আসলে তালের উপর সিদ্ধান্ত নেয়, কিন্তু পরবর্তীতে আফসোস এতটাই আসে যে সেই মুহূর্তটা আসলে জীবন রাখাটা অনেক কঠিন হয়ে যায়। এখন রান্না করব বগুড়ার ঐতিহ্যবাহী রান্না। আসলে আমি বলতে চাচ্ছি না, আপনারা ফার্স্টলি কমেন্টস করে বলেন তো আমি আজকে কি রান্না করছি। তো সেকেন্ড যে ভাইরাল নিউজটা, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে উত্তরাই গার্ডার চাপাই যে পাঁচজন নিহত, তো তাদের চারজনের জন্য, আমার বিশেষ করে আর কি চারজনের জন্য খুবই খারাপ লেগেছে, কারণ চারজনের মধ্যে দুইটা শিশু, একজন মা, দুইজনই মা, মানে অনেক কষ্টের ব্যাপার। বাবার জন্য হয়তো কষ্ট লাগা উচিত, বাট আমার একটা মানে খুব খারাপ একটা দিক আছে, সেটা হচ্ছে যে পুরুষরা অতিরিক্ত অধিক বিয়ে করে তাদের শারীরিক চাহিদার জন্য, আর সেই পুরুষদের আমার খুবই খুবই বাজে লাগে। এতগুলো বউ কী জন্য তার প্রয়োজন ছিল আমি জানি না। উনি মারা গেছে, ওনাকে নিয়ে সমালোচনা করা ঠিক না, বাট তার মৃত্যুর পরেও যে মানে কত সমস্যা হচ্ছে, তার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। তো আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পারছেন যে আমি আজকে কী রান্না করছি। হ্যাঁ, ঠিকই ধরেছে, আজকে আমি বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি, মাংস দিয়ে আলুঘাটি। আর আমার যেহেতু লাইফ স্টাইল, আমি রান্নাটা অনেকবার শেয়ার করেছি, তো আমার ডেইলি কার্ড, ডেইলি ব্লগ, যেহেতু আমি ডেইলি যা যা রান্না করি সেটা কিন্তু শেয়ার করি।
দেখেই বুঝতে পাচ্ছেন আলুঘাটির কালারটা কতটা অসাধারণ আসছে। কালার দেখেই কিন্তু বোঝা যায় যে তরকারির টেস্টটা কেমন হবে। আসলে সব মশলার পরিমাণ যদি সঠিক হয় টেস্টটা কিন্তু একদম পরিপূর্ণ হয়। আর রান্না শেষ, এখন কিচেনের জায়গাটা ক্লিন করে ফেলছি আর সবার সঙ্গে বিদায়ও নিয়ে নেব। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।